মনসামঙ্গলের জনপ্রিয় কবি দ্বিজ বংশীদাসের কন্যা হলেন চন্দ্রাবতী ছড়া ও পাঁচালির ঢঙ্গে তিনি সংক্ষেপে রামায়ণের কথা লিখেছিলেন এছাড়াও রচনা করেছিলেন কেনারামের পালা চন্দ্রনাথ দেব মহাশয় চন্দ্রাবতী রামায়ণ সংগ্রহ করেন এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেন মধ্যযুগের গ্রাম বাংলার ছবি এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে চন্দ্রাবতী রামায়ণে বিংশ শতাব্দীর ভাষার লক্ষণ পাওয়া যায় আর মেঘনাদবধ কাব্যের সঙ্গে ভাষাগত সাদৃশ্য অনেক স্থানে দেখা যায় এই কাব্য পূর্ববঙ্গ থেকে সংগৃহীত হলেও বিশুদ্ধ পশ্চিমবঙ্গীয় সাধু ভাষার রীতি অনুসৃত হয়েছে